সিরিয়ায় হামলার পেছনে ট্রাম্পের অন্য মতলব। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে নানা ধরনের কথা উঠেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে শাসাতে ট্রাম্প এই হামলা চালিয়েছেন এমন তত্ত্ব সবাই মানতে নারাজ। অনেকেই মনে করেন এই হামলার পেছনে ট্রাম্পের মতলব অন্য। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের গোপন সম্পর্ক নিয়ে যে সমালোচনা চালু তা থেকে দৃষ্টি ফেরাতে এই হামলা চালানো হয়েছে। পশ্চিমা গণমাধ্যমের দাবি, গত মঙ্গলবার সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর আসাদ বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, তাতে প্রায় 80 জনের প্রাণহানি হয়েছে বলেও খবর পাওয়া গেছে। মূলত এই হামলার খবর শোনার পর সিরিয়া ইস্যু নিয়ে অবস্থান বদলান ট্রাম্প। এর আগে ট্রাম্প প্রশাসনের নীতি ছিল আসাদের ভাগ্য নির্ধারণ করবে সিরিয়ার জনগণ ও যুক্তরাষ্ট্র নয়। এই নীতির কারণে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরোধী ছিলেন ট্রাম্প, কিন্তু হঠাৎই এই নীতি থেকে সরে আসার কারণ হিসেবে ট্রাম্প বলেছেন সিরিয়া নিরীহ মানুষের মৃত্যু তিনি মেনে নিতে পারেননি, এই কারণে আগের নীতি থেকে তিনি সরে এসেছেন। তবে ট্রাম্পের এই বক্তব্য সবাই বিশ্বাস করতে নারাজ। কেউ কেউ বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ ট্রাম্প প্রশাসন তোপের মুখে আছে। দাবি উঠেছে অভিযোগের সুষ্ঠু তদন্ত হোক। এই অবস্থায় জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে সিরিয়ার হামলার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। যদিও এ ধরনের কৌশল বিশ্বের অনেক নেতাই প্রয়োগ করে থাকেন। ডেমোক্রেট দলের নেতা টেড লিউ বলেন, আপনার বিরুদ্ধে পুতিনের সঙ্গে আতাতের অভিযোগ উঠলে আপনি স্বাভাবিকভাবেই চাইবেন আলোচনা অন্যদিকে নিতে। সবাই মনে করেছে ট্রাম্প হলেন পুতিনের সাগরেদ, পুতিন যা চাইবেন ট্রাম্প তাই করবেন। সবার এ ধারণা বদলাতে আপনি এমন কিছু করলেন যা পুতিনের চাওয়া ছিল না, অর্থাৎ সিরিয়ার হামলার মধ্যে দিয়ে বোঝাতে চাইছেন আপনি পুতিনের কথায় চলেন না। লিউ আরও বলেন, সিরিয়া ইস্যু ট্রাম্পের এতদিনের নীতি মার্কিন মিত্র দেশগুলোর পছন্দের ছিল না, এমনকি মিত্ররা ট্রাম্পের নীতি কী তা ঠিকঠাক বুঝে উঠতে পারছিল না। সমালোচনা ছিল ট্রাম্পের নিজ দলের মধ্যেও। এ অবস্থায় ট্রাম্প দৃশ্যত হলেও নীতি বদলাতে বাধ্য হন, আর নীতি যে বদলেছেন সেটা প্রমাণ করতেই তিনি হয়তো সিরিয়ার হামলার নির্দেশ দিয়েছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।